ক্রিয়ার যে পরিবেশ আসলে ক্রিকেটের যে পরিবেশ সেই ক্রিকেটের পরিবেশ ইতিমধ্যে হয়ে উঠিছে আর অর্ধসামরিক বাহিনী আরক্ষীর বাহিনী সময় ইতিমধ্যে মতায়ন করে লোক হয়েছে আর আসলে গোটে সিকিউরিটির পার্পাসত আসলে কোনো ধরনের সুরঙ্গা রাখব বিচরা নাই পূর্বতে যেটা বিশ্ব আন্তঃরাষ্ট্রীয় যুক্ত খেল হয়ে গেছে বা আইপিএলের খেলর সময় যেধরণে আসলে সিকিউরিটি দিয়া হয়েছিল ঠিক সেই ধরনের এইবারও নিরাপত্তার দিকটো এক প্রকার কটকটিয়া করে তোলা হয়েছে আর প্রতিখন বাহনকে এক প্রকার তালাশি করে যখন বাহনের পাস আছে সেই পাস থাকা বাহন সময় ভিতর প্রবেশ করবলে দিয়া হয়েছে বা অন্য কোনো ব্যক্তিকে ভিতর প্রবেশ করবলে দিয়া হওয়া নাই আর কিছু সময় পাছতে দুই বজার লগেলগে বাংলাদেশের যুক্ত টিম বাংলাদেশের টিম আহি উপস্থিত হব আর দুই বজার লগেলগে বাংলাদেশের টিমটে বরখাপাড়ার যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে বরখাপাড়ার প্র্যাকটিস গ্রাউন্ডত অনুশীলন চলাব দুই বজারপা পাঁচ বজালেক বাংলাদেশের দলটিও অনুশীলন চলাব আর তারপাছতে সন্ধ্যার ভাগলকে ছয় বজারপা ন বজালেক শ্রীলঙ্কার যুক্ত টিম সেই শ্রীলঙ্কার টিম আহি উপস্থিত হব আর বরখাপাড়ার যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেই প্র্যাকটিস গ্রাউন্ডত শ্রীলঙ্কার টিমটে পৃথকে পৃথকে অনুশীলন চলাব আর আজি সন্ধ্যার ভাগলৈ ভারতের দলটো আহি বর্জার বিমানবন্দর আহি উপস্থিত হব নিখার ভাগলৈকে ইংল্যান্ডের দলটো আহি উপস্থিত হব আর কাইলৈ তেওঁলোকে পৃথকে পৃথকে আমিনগাঁওয়ের যে ক্রিকেট গ্রাউন্ড আছে নবনির্মিত ক্রিকেট গ্রাউন্ড সেই ক্রিকেট গ্রাউন্ডত দুটা দলে পৃথকে পৃথকে অনুশীলন চলাব আর ইতিমধ্যে সকল যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে উঠিছে আর কিছু সময় পূর্বেই যেহেতু যখন বাংলাদেশের আন আন যুক্তর সাপোর্টিং স্টাফ আছে সেই সাপোর্টিং স্টাফ ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে বোলিং আর ফিল্ডিংয়ের যুক্ত সাপোর্টিং স্টাফ আছে উপস্থিত হয়েছে আর মূল যে দল মূল দলটো হোটেল ভিবান্দারপা কিছু সময় আর পাছতে হয়তো তারপর ওলাই আসব দুই বজার লগেলগে বরখাপাড়া ক্রিকেট স্টেডিয়ামত আহি সাকিবুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের দলটো আহি উপস্থিত হব আর তারপরে তিনি ঘণ্টিয়া যে অনুশীলন সেই অনুশীলন করব বেটিং বোলিংর অনুশীলন করব ফিল্ডিং অনুশীলন করব আর কাইলৈ যখন হবলগা যখন ম্যাচ সেই ম্যাচর আসলে বহু ক্রীড়া অনুরাগী সকলে উৎসুকতার বাদ চাই আছে কারণ ভবা হয়েছিল যে এইবার আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপর এখন হলেও আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের যে ওয়ার্ল্ড কাপর খেল সেই ওয়ার্ল্ড কাপর খেল বরখাপাড়ায় পাব কিন্তু বিভিন্ন কারণবশত বরখাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বা ক্রিকেট সন্থায় এখন আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের যে মূল পর্যায়ের যে খেল সেই মূল পর্যায়ের খেল লাভ করব নাপালে যদিও চারিখনক ওয়ার্ম আপ ম্যাচ যেহেতু পাইছে প্রস্তুতি ম্যাচ পাইছে গতি এই চারিখন ম্যাচ কি ধরনের আয়োজন করবা যায় বা সকল খুঁটি নাটি পূর্বত যুক্ত ভুল আছিল সেই ভুল সমূহ সংশোধন করে কি ধরনের এই চারিখন প্রস্তুতি ম্যাচ ক্রিকেট সন্থায় আয়োজন করবেন তার বাবে একটা ডর প্রত্যাহ্বান আর যাকালি আমি ক্রিকেট সন্থার সভাপতি তরঙ্গ গগর সহ আমি কথা পাতবল চেষ্টা করেছিল প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে উঠা বলে কেছে আর এইবার বহুখিনি সাল সলনি ঘটাইছে পূর্বর যুক্ত আসবাব আছিল বা যুক্ত দর্শক আসে যুক্ত চকীত বহে সেই চকী সমূহের কিছু সাল সলনি ঘটাইছে কিছু উন্নত মানের আসবাব ইয়াত লৈ অহা হয়েছে বা এইবার যেহেতু আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গতি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলে কোয়ার লগেলগে আন্তঃগাঁথনির ক্ষেত্রে বহুখিনি আসলে চকু দিয়ে বিসিসিআই তরফরপরাই হোক বা আইসিসি তরফরপরাই বহুখিনি চকু দিয়ে গতি সেই ধরনের কত যাতে ভুল কুটি লৈ যাব নোৱাৰে সকল ভুল কুটি যাতে নোহা করে এক প্রকার যাতে সুন্দরভাবে যাতে এই চারিখন খেল এবার অনুষ্ঠিত করব পারে তার বাবে যাবতীয় যুক্ত ব্যবস্থা আছে সেই ব্যবস্থা সমূহ করা হয়েছে আর মানে কইছে কাইলৈ যেহেতু ভারত আর ইংল্যান্ডের দলের যে অনুশীলন আছে আমিনগাঁও যে ক্রিকেট গ্রাউন্ড আছে সেই আমিনগাঁও ক্রিকেট গ্রাউন্ডত ভারত আর ইংল্যান্ডের দলটিয়ে পৃথকে পৃথকে অনুশীলন করব আর আজি সন্ধ্যার ভাগলৈকে ভারতের দলটো প্রথমতে আহি উপস্থিত হব আর মাঝনিশা ইংল্যান্ডের দলটো আহি উপস্থিত হব আর দুটা দলকেই রেডিশন ব্লু রখা হব আর ইতিমধ্যে শ্রীলঙ্কা আর বাংলাদেশের যে দল যাকালি আহি পাইছে ইতিমধ্যে হোটেল ভিবান্তার রখা হয়েছে আর কিছু সময় পাছতে হয়তো বাংলাদেশের দলটো আহি উপস্থিত হব আর তারপরে আমি সেই দৃশ্য দেখবলে চেষ্টা করি কিন্তু পরে এই মুহূর্তে একটা কথাই কব বিচার যে ইন্টারন্যাশনাল খেল বলে কলে যর একটা উৎসুকতা বৃদ্ধি পায় যর মাদকতা আছে ক্রিকেটের মাদকতা সেই মাদকতা যেন সিমানে বৃদ্ধি পাইছে আর যখন ত্রিশ সেপ্টেম্বর যখন ম্যাচ অনুষ্ঠিত হব ভারত বনাম ইংল্যান্ডের সেই ম্যাচখনের ইতিমধ্যে ত্রিশ হাজার অনলাইনত টিকট বিক্রি হওয়া বলে ইতিমধ্যেই কালি তরঙ্গ গগৈ সেই কথাখানি উল্লেখ করেছে যে ত্রিশ হাজার টিকট বুক মাই শোর জড়িয়ে টিকট ইতিমধ্যে বিক্রি হয়েছে হয়তো বহু দর্শক আসব কারণ এইবার টিকটের মাত্রাও টিকটের যে নিরীখ সেই নিরীখ ইতিমধ্যে কমাই দিয়া হয়েছে দুশো টাকার আরম্ভ করে সাতশো টাকালেক টিকটের দাম নির্ধারণ করে দিয়া হয়েছে গতি বুক মাই শোর জড়িয়ে প্রায় সংখ্যক টিকটে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আর মাত্র এহাজার এহাজারেরপরা পনেরোশো টিকট বাকি থাকা বলে তরঙ্গ গগৈ কালির দিনটিতে উল্লেখ করেছে গতি এই যখন রোমাঞ্চকর খেল হব এই যখন হাই ভোল্টেজ খেল হব এদিনিয়া খেল এই খেলখন উপভোগ করবল উত্তর পূবরে হোক বা গুয়াহী মহানগরে হোক বা বিভিন্ন প্রান্তরপরা শদিয়ারপরা ডুবুলে যে ক্রীড়া অনুরাগী সকল আসব সেই কথাখানি ইতিমধ্যে একটা উমান পাওয়া গেছে আর বিভিন্ন ক্রীড়া অনুরাগী সকলে যেহেতু ভবা হয়েছিল যে এইবার বিশ্বকাপ ক্রিকেটের খেল এখন ইয়াত চাবলে ইচ্ছা করেছিল আর কালির তারিখত তরঙ্গ গগৈ কৈছে যে কিহর কারণে
আসলে বিশ্বকাপ ক্রিকেট ক্রিকেটের যে মূল পর্যায়ের খেল সেই মূল পর্যায়ের খেল কেউ অনুষ্ঠিত করব পড়া নহল সেই কথাখিনি উল্লেখ করেছে। কারণ আন্তঃগাঁথনির কিছু কাম করবলিয়া এশিয়াত এটিও আছে আৰু যেহেতু গুৱাহাটীর যে পার্শ্ববর্তী আছে বর্ষাপাড়ার পার্শ্ববর্তী যুক্ত স্থান আছে তাত যেহেতু এখন পঞ্চতারকাযুক্ত হোটেলের অভাব এটিও হয়ে আছে দুখনক পঞ্চতারকাযুক্ত হোটেলত ইতিমধ্যে যেলুয়ে আসে ইন্টারনেশনেল খেলুয়েক রখা হয় গতি কিছু হোটেলের অভাব আছে বিলাসী হোটেলের অভাবের বাবে হয়তো এইবার করবা নহল কারণ যুক্ত ভেনু দিয়া হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপের ভেনু সেই ভেনুর প্রতিটি ভেনুতে পাঁচখনক খেল ইতিমধ্যে তাদের নির্ধারণ করা হয়েছে গতি যদি এশিয়াত বা বর্ষাপাড়াত যদি এই ধরনের এখন ইন্টারনেশনেল খেল অনুষ্ঠিত করবলা হয় তাহলে পাঁচখন খেলের থকা খার যার সুবিধা দিব লাগিব বা অন্য অন্য প্রান্তর যুক্ত লোক আসব এশিয়ার এই ম্যাচের যরনের সুবিধা দিব লাগবে সেই সুবিধাকণ দিব নয় এই ধরনের খেল অনুষ্ঠিত করবা নহল গতি এইবারও এশিয়ার তরফের যিমানখিনি পারে যৎপরণ আছে চেষ্টা করব যে আগন্তুক সময় বিশ্বকাপের খেল কেনেবাক নহয় এশিয়াত অনুষ্ঠিত করবা যায় নাকি এই ধরনের একটা চিন্তা চর্চা চলাইছে বা নিশ্চয়ই বিজয় এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো আর দেখবলে পাওয়া গেছে ইতিমধ্যে এই ওয়ার্ম আপ ম্যাচ চাবর বহু ক্রীড়া অনুরাগীয়ে টিকট বুক করেছে বলে জানিপরা গেছে। শ্রীলঙ্কার বাংলাদেশের দল আহি গুয়াহাটীত উপস্থিত হয়েছেহি আর সন্ধ্যার ভাগলে ভারত আর ইংল্যান্ডের দলও আহি উপস্থিত হবহি। আজি দুই বজারপর পাঁচ বজালেকে যেহেতু বাংলাদেশের দলে অনুশীলন চলাব আর তারপরে শ্রীলঙ্কায় অনুশীলন চলাব বলে জানিপরা গেছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।